ইসরায়েলের রাজধানী তেল আবিবের পার্শ্ববর্তী জাফা এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বন্দুকধারীদের রেলওয়ে স্টেশনের লাইট বন্ধ করে গুলি চালাতে দেখা যায়। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।